তেরোটা বছর, তেরো বছর পর বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য। শেষবার 2011 সালের জানুয়ারিতে সশরীরে বিধানসভায় গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী থেকে বিধায়করা। পিস ওয়ার্ল্ড থেকে শেষ শ্রদ্ধার জন্য আজ বিধানসভায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। সকাল 10:30 পিস ওয়ার্ল্ড থেকে বেরোয় বুদ্ধবাবুর লাল পতাকায় মোড়া নিথর দেহ। দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। শেষবার 2011 সালের জানুয়ারিতে সশরীরে বিধানসভায় গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তেরো বছর পর বিধানসভায় বুদ্ধবাবু, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। নিথর দেহ তা এই মুহূর্তে বিধানসভাতে এসছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মালা দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই মুহূর্তে মালা দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, সে শ্রদ্ধা জানাচ্ছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য বিধায়কেরাও। বুদ্ধবাবুর বিদেহী আত্মা অমরত্ব পাক। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তার সততা নিষ্ঠা, তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি। দেখুন, রাজনীতির উজ্জ্বল ব্যতিক্রম হচ্ছে বুদ্ধদা, এখন নয়, তার গোটা জীবনকে যদি আমরা পরিমাপ করে দেখি, বিশেষ করে আজকের রাজনীতিতে উনি উদাহরণ হয়ে থাকবেন ওনার সরল অনাড়ম্বর জীবনের জন্য। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভার বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। রিপাবলিক বাংলা। শেষবারের মতো বিধানসভাতে, শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিটে। আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয়ে যখন নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, সেই সময় কাতারে কাতারে মানুষের ভিড়। সেখানে রাস্তার দুধারে মানুষের ঢল, কারোর হাতে পতাকা, কারোর হাতে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি। শেষবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন হাজার হাজার মানুষ। বুদ্ধবাবুকে শ্রদ্ধা বাম নেতৃত্বের, সে শ্রদ্ধা জানাতে হাজির বিজেপি এবং তৃণমূল নেতারাও। শেষবারের মতো বিধানসভা হয়ে আলিমুদ্দিন স্ট্রিটে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চোখে সেই কালো ফ্রেমের চশমা, তবে এবার লাল গোলাপে ঢাকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ রয়েছে রজনীগন্ধাও। এরকম মুখ্যমন্ত্রী হবেন না এই কথাটা হয়তো দলমত নির্বিশেষে, তার অনুগামীরা যেরকম বলছে, তার সাথে দলমত নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বলছেন। আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসকে বলবো একবার, যে বুদ্ধবাবুর যে মরদেহ ইতিমধ্যে আলিমুদ্দিন এনে রাখা রয়েছে, যেখানে সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে পার্টি মেম্বার, যারা যারা পলিট ব্যুরো মেম্বার, যারা সেন্ট্রাল কমিটি মেম্বার, যারা মাল্যদান করছেন, সেই দৃশ্যটা একবার তুলে ধরার জন্য এখানে লাইন দিয়ে প্রচুর মানুষ এখনও আসছেন। আলিমুদ্দিন স্ট্রিটের দরজা এখনও পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হয়নি। শেষবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে লম্বা লাইন আলিমুদ্দিনের সিপিএমের রাজ্য দফতরে। এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের কাছে রয়েছেন, তরুণ প্রজন্মের স্বপ্ন ভাঙেনি এমনটা বলছে মীনাক্ষীরা। স্বাভাবিকভাবে একদিকে শাসক, অন্যদিকে বিরোধী, সব পক্ষই আজকে মিলে মিশে একাকার এবং সবার পথ আজকে আলিমুদ্দিনের দিকে। এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটে তুমি দেখতে পাচ্ছ আমার দুধারে এই মুহূর্তে কর্মী সমর্থকদের ভিড়।
আমজনতার পাশাপাশি বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে তামিলনাড়ু থেকে ছুটে এসেছেন বাম প্রতিনিধি দল। Not only for Bengal or CPM in Bengal, his demise is a great loss for the entire country, for the entire left and communist movement in India. He was such a tallest, finest communist leader who was known for his simple living. বুদ্ধবাবুকে ঘিরে স্মৃতিচারণায় দলীয় নেতা নেত্রীরা। বুদ্ধদার পুরো কমিটমেন্ট ছিল ওয়েস্ট বেঙ্গল জন্য। বুদ্ধদার পুরো কমিটমেন্ট অ্যাজ এ চিফ মিনিস্টার, ক্ষমতার জন্য বুদ্ধদার কোনো ক্রেজ ছিল না। তিন বছর ধরে পার্টি অফিসে আসার কোনো ব্যাপার ছিল না। আগেও শরীরটা ভালো ছিল না, পার্টি অফিসে আসতো, আগে অতীত দিনের মতো নিয়মিত নয়। ভিড় জমান বিজেপি এবং তৃণমূল নেতারাও। বাংলাকে নিয়ে, বাংলার ছাত্র যৌবনকে নিয়ে শিল্প ভাবনাও ছিল, নানান কারণে সেগুলো তিনি করতে পারেননি, করে যেতে পারেননি, এবং সেগুলোর আজকে দাঁড়িয়ে বা পরবর্তীকালে সেগুলোর সম্পর্কে নিশ্চয়ই তার ভাবনা চিন্তার মূল্যায়ন হবে। আমি এসি গায়ক বাবুল সুপ্রিয় হিসেবে, তার কারণ এই আলিবন্দী স্টেডে আমি আগে একবার এসেছিলাম ওনাকে অনুরোধ করতে যে আমার রবীন্দ্রসঙ্গীত অ্যালবামটি যাতে উনি রিলিজ করে দেন। তো উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ, তুমি রাইটার্স বিল্ডিংয়ে আমার চেম্বারে এসো, আমি রিলিজ করে দেবো। তো ওইটা আমার কাছে একটা স্মৃতি আছে। এক বুক স্বপ্ন ফেলে আজ চলে গেলেন তিনি। ফাঁকা পড়ে রইল পাম অ্যাভিনিউয়ের সেই দু কামরার ঘর, থরে থরে সাজানো বই পড়ে তার সেই পছন্দের বিছানায়। রিপাবলিক বাংলা। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বরাই কিন্তু নয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষেরাও। পিস ওয়ার্ল্ড বিধানসভার গেটের বাইরে, এমনকি আলিমুদ্দিনের বাইরেও ভিড় ছিল মানুষের। কারণ প্রত্যেকেরই একটাই বিশ্বাস, এই রকম নেতা হয়তো আর কেউ হবেন না। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ছিল পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার গেটের বাইরে। তো অনেক ইয়ে দেখেছি, কিন্তু এরকম মুখ্যমন্ত্রী আমি দেখিনি। আমি কালকেও এসে ফিরে গেছি, কালকে জনসাধারণের জন্য ওনার কোনো অনুমতি ছিল না, যার জন্য আমি সকাল সকাল আজকে এসে ওনাকে শেষ শ্রদ্ধা অন্তিম জানাতে এসেছি। হাওড়া থেকে এসেছি, আমি গতকালও এসেছিলাম এখানে পিস অ্যাভেনে, পিস ওয়ার্ল্ডে। তো পারমিশন ছিল না দেখা করবার, তো আজকে আবার এসেছি সমান মনো কষ্ট নিয়ে। বিধানসভা থেকে যখন আলিমুদ্দিনের পথে বুদ্ধবাবুর শববাহী গাড়ি, তখনও রাস্তায় মানুষের ভিড়। জবে থেকে লালটু ভট্টাচার্য বিধানসভা স্টাফ হিসাবে এই অভ্যন্তরে ঘোরাফেরা করেন, তবে থেকে বুদ্ধবাবুর খাওয়া দাওয়ার থেকে শুরু করে সমস্ত বিষয়টাই নিজের নজরে রাখতেন। অনেক কিছু স্যান্ডউইচ দিতাম, কাজু দিতাম, কোল্ড কফি দিতাম, উনি একটাও এগোতেন, বিস্কিট ছিল তার মধ্যে, উনি এগুলো কখনোই ইয়ে করতেন না, বলতো নষ্ট করবেন না, আপনি তুলে নিন, আমি হালদা জানি, আপনি তুলে নিন, আমি কফিটাই খাবো, কফিটাই রাখুন, আমি ব্ল্যাক কফি। এবারে কখনো কোল্ড কফিও খেত উনি। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় ছিল আলিমুদ্দিনেও। ভারতবর্ষের রাজনীতির ইন্দ্রপতন, এইরকম মুখ্যমন্ত্রী আর হবেন না, আর একটা যুগের অবসান হয়ে গেল। আলিমুদ্দিনে আসেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টরাও।
দাদা বুদ্ধদা ওয়াজ এ হিউজ পার্সোনালিটি, জেন্টলম্যান, পারফেক্ট জেন্টলম্যান। আমাদের স্টুডিওতে 25 ইয়ার্স যখন হয়েছে, হি কেম জাস্ট অন ওয়ান ফোন কল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ আলিমুদ্দিনের স্ট্রিট হয়ে নিয়ে যাওয়া হয় ডিওয়াইএফআই এর রাজ্য দপ্তরে। রিপাবলিক বাংলা। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় ফুটে আপনি নূতন উড়বে ফুটে জীবনের ফুল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর তার শেষ যাত্রায় কাতারে কাতারে মানুষ, আর শুধুমাত্র যে রাজনৈতিক ব্যক্তিত্বরাই হাজির ছিলেন তা নয়, সাধারণ মানুষেরাও তাদের প্রিয় নেতাকে শেষ দেখা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। এই মুহূর্তে রাজপথ যেন জনজোয়ারে পরিণত হয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে এনআরএসে পৌঁছে যাবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, আজকে যেন জনজোয়ার রাস্তাতে, রাজপথে জনজোয়ার, কি ছবি এই মুহূর্তের, আর কতক্ষণ সময় লাগবে এনআরএসে পৌঁছতে? একেবারে দেখো, আর মাত্র হয়তো সময়ের অপেক্ষা এটা বলা যেতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে নিয়ে আসা হচ্ছে এনআরএস হসপিটালে। এনআরএস হসপিটাল কমপ্লেক্সে ইতিমধ্যেই, যেখানে অর্থাৎ অ্যানাটমি বিভাগ, যেখানে দেহ দান করা হবে, সেখানে এসে পৌঁছেছেন পলিট ব্যুরো সদস্যরা, এসে পৌঁছেছেন বৃন্দা কারাট, এসে পৌঁছেছেন বিমান বসু, প্রকাশ কারাট সহ এম এ বেবি, মানিক সরকার সহ যারা পলিট ব্যুরো সদস্য রয়েছেন তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। তারা ভেতরে গেছেন, বেশ কিছু ফর্মালিটিস অর্থাৎ যে আইনি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখে নেওয়ার জন্যই তারা ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন অ্যানাটমি বিভাগের ভেতরে। এবং খানিকক্ষণের মধ্যেই প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার দেহ এখানে এসে উপস্থিত হবে, তার দেহ দান করা রয়েছে। এবং যেরকমটা জানানো হয়েছিল গতকালই দলের তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে যে কর্মসূচি জানানো হয়েছিল, সেই কর্মসূচি মতোই আজকে সারাটা দিন বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। প্রথমে বিধানসভায় শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে গান স্যালিউটের যে বিষয়টি পার্টির প্রথম থেকে আপত্তি ছিল, এবং পরবর্তীকালে পরিবারের আপত্তি থাকার কারণে গান স্যালিউট দেওয়া হয়নি এবং কোনোভাবে সেটা সম্ভব হয়নি। পরবর্তীকালে বিধানসভা থেকে দেহ আসে আলিমুদ্দিনে, অর্থাৎ পার্টির রাজ্য সদর দপ্তরে, এবং রাজ্য সদর দপ্তরে অগণিত অগণিত কর্মী সমর্থকরা শ্রদ্ধা জানায় নেতৃত্ব যারা কর্মী সমর্থক রয়েছে তারা। আমরা আবারও তোমার কাছে আসব, তাই নয়, তবে এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, বলাই বাহুল্য যে আজকে সকলের মন ভারাক্রান্ত, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছো? যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। প্রিয় নেতা, তার কথা হয়তো আর শোনা যাবে না, তার ভাষণও হয়তো আর শোনা যাবে না, তবে তাকে শেষ দেখার সুযোগটুকু কেউ ছাড়তে চাইছেন না। রাস্তার দুধারে মানুষের ঢল, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কথা মতো তার দেহ দান করা হবে এনআরএসে। সেই প্রস্তুতিও প্রায় শেষের পথে, সমস্ত নিয়মকানুন চলছে এই মুহূর্তে, যে সমস্ত প্রক্রিয়া করতে হয় দেহ দান করতে গেলে সেই সমস্ত প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে বলা যেতে পারে শেষ যাত্রায় মানুষের ঢল। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় ফুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনের ফুল ফোটা হলে